মানুষের দেওয়ান করা ফ্রিজ আজকে মুখরিত। আজকে মানুষ কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছে, আজকে কিছুক্ষণের জন্য অন্য এক জগতে আছে। আজকে লাখো মানুষ জানান দিচ্ছে যে আসলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে নৌকা খেলা, এই নৌকা খেলা কতটা প্রিয় আর এই নৌকা খেলা কতটা গ্রহণযোগ্যতা গ্রামের মানুষের কাছে। গ্রামের মানুষ আজ মা তারা হয়েছে, আজ মিশে গিয়েছে, একাকার হয়ে গিয়েছে। আজকে আজকের সবচেয়ে বেশি ইন্টারেস্টিং বিষয় যদি আমি বলতে চাই যে আজকের এই নৌকা বাইশ খেলায় লক্ষ মানুষের সাথে কিন্তু একাত্মতা ঘোষণা করেছে আজকে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান। এই দেওয়ানতলা ব্রিজের বাঙালি বাঙালি নদীতে আজকে যে নৌকা খেলা, এই নৌকা খেলা মূল পৃষ্ঠপোষক কিন্তু আজকে কোনো মানুষের নেতা হিসেবে যিনি অলরেডি মানুষের হৃদয়কে জায়গা করে নিয়েছে এবং আজকে কোনো মানুষের চেয়ারম্যান, কোনো মানুষের সাধারণ সম্পাদক এবং আজকে কেন্দ্রীয় পর্যায়ে কোনো মানুষের সভাপতি এবং কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত যার স্নিগ্ধতা তিনি আজকে পুরুষ পরিচিত করেছেন এবং তাদের হৃদয়কে জয় করে আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই তার বাবা বাবার যে আজকে তার বাবার যে অর্জন, যার হাত ধরে মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন করছে, আজকে কিন্তু সেই কাণ্ডারি হয়ে তিনি রাত দিন হ্যামিলনের বাসিওয়ালার মতো ছুটছেন শহর থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে, পাড়া থেকে মহল্লায়, মহল্লা থেকে পাড়ায়। আজকে তারই আপনারা দেখতে পাচ্ছেন, একটু দর্শক দেখাও, লাখো মানুষ দেখাও। আজকে আমার এই ভিডিও আপনারা যারা দেখছেন বা দেখবেন, আপনার আশেপাশে দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই, মানুষ গায়ে গা রেখে মানুষ পাশে পাশে পাশাপাশি দাঁড়িয়ে জানান দিচ্ছে বাংলার সমৃদ্ধি, জানান দিচ্ছে বাংলার মানুষের ভালোবাসা। আজকে সেই শত সেই লাখো মানুষের ভালোবাসার সাথে তিনি নিজেকে আজকে একাত্মতা ঘোষণা করে তার হাত দিয়ে জানান দিচ্ছেন যে আমি আছি তোমাদের সাথে, জানান দিচ্ছেন যে আমি জনমানুষের সাথে আছি, আমি তোমাদেরই সাথে আছি, আমি মৃত্যু অমৃত্য পর্যন্ত আমি তোমাদের লোক হয়েই থাকতে চাই, তোমাদের পাশেই থাকতে চাই। তোমরাই আমার স্বপ্ন, তোমরাই আমার ভালোবাসা এবং তোমরাই আমার মরণ, তোমরাই আমার জীবন। সেই আব্দুল্লতি প্রধান, যদিও আমরা তার সাথে এখন কথা বলবো, কারণ আসলে মানুষের যেমন স্বতঃস্ফূর্ত ভালোবাসা থাকে, তাকে যেমন সবসময় প্রফুল্ল করে, পাশাপাশি তিনি রাত আমি আমাদের এই বিশাল আয়োজনের লক্ষ মানুষের এই মানুষের প্রধান অতিথি, আমরা আসলে তার অনুভূতি জানবো তার কাছে। এই গ্রাম বাংলার মানুষের কাছে আমরা দেখেছি, প্রতিদিন সময় দেখেছি, যেখানেই নৌকা খেলা, যেখানেই বাইশ খেলা, যেখানেই এটা কী বলে গ্রাম বাংলার পাতা খেলা, যেখানেই হাড়ুড়ু খেলা, আমরা সেখানেই ছুটে চলতে দেখেছি বড় মানুষের নেতা, এবং যেখানেই ছুটে চলতে দেখেছি আজকে ছাত্র জীবন থেকে লড়াই সংগ্রাম করে তিনি আজকে জানান দিয়েছেন যে আমরা ছাত্রলীগ থেকে আছি, আমরা অসুস্থ করতে থাকবো। সে তারা সকাল দশটায় খেলা শুরু হবে, সকাল দশটায়। এখন আমাদের বিশেষ অতিথি আছেন অতিথি প্রধান, আমাকে সবসময় ভালো লাগে জনগণের সাথে মিশতে এবং জনগণের সংস্পর্শে থাকতে। কারণ আপনারা লক্ষ্য করেছেন যে আমি যখন এই মহিমামা ইউনিয়নের প্রথম 2003 সালে চেয়ারম্যান ছিলাম, তখন আমি ভোট পেয়েছিলাম 7.5 হাজার। দ্বিতীয়বার যখন আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম, তখন ভোট পেয়েছিলাম আমি 10.5 হাজার। এবং তৃতীয়বার যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম, তখন ভোট পেয়েছিলাম 17,500 ভোট। সর্বোপরি আমি উপজেলা পরিষদের নির্বাচনে আমি ভোট পেয়েছিলাম 1,41,503 ভোট। সব মিলে আমি জনগণের সাথে থাকতে সবচেয়ে বেশি ভালোবাসি এবং জনগণই এই দেশের ক্ষমতার উৎস। এই কারণেই আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে সবসময় জনগণ যদি আমাদেরকে আলিঙ্গন করে রাখে এবং আমাদের ভালোবাসে এবং জনগণের সেবা জানায়,
এই জনগণকে সাথে নিয়ে যাবে আগামী 23 সালে জাতীয় সরকার নির্বাচনে শেষ পর্যন্ত থেকে মাঝে চলছে খেলা। আব্দুর রশিদ মেম্বার এবং সাব্বির আলীর নৌকা দেখা যাচ্ছে। আমরা ঢুকে যাচ্ছি পাঁচ ফোর কামালের পাড়া এবং সন্ধিয়া তুফানপুরি চলছে পাঁচ ফোর একতা এক্সপ্রেস। আপনার থেকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা দুজন আবার উজানে যাবেন পাসপোর্ট এবং সন্ধ্যা আবার আপনারা উজানে চলে যান, আবার উজানে চলে যান। এই গ্রাম বাংলার যে ঐতিহ্য এই নৌকা খেলা, আমরা নদী ভাঙ্গুর এলাকার মানুষ এবং অন্য এলাকার মানুষ আপনারা জানেন যে আমার জন্মস্থান এই মহিলাগঞ্জ ইউনিয়নে। আমি এই ইউনিয়নের তিনবার পরপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। এই নদী ভাঙ্গুর এলাকার মানুষ, এই ভাঙ্গার এই নদী এলাকার মানুষ, আওয়ামী লীগ উদ্দেশিত এলাকার মানুষ এবং নৌকা মার্কা পাগল মানুষ সব মিলে আমি মনে করি যে এই কারণেই প্রতি বৎসরই ধারাবাহিকভাবে এই বাঙালি নদীতে এই গ্রামবাসীর উদ্যোগে এখানে নৌকা খেলা অনুষ্ঠিত হয়। এর পৃষ্ঠপোষকতার দায়িত্ব আমি অনেকটা পালন করি এবং এলাকার যারা আয়োজক তারা অত্যন্ত আন্তরিকভাবে এমন সমস্ত স্বেচ্ছাসেবকদেরকে দিয়ে সুন্দর পরিবেশে এই খেলাটা তারা শেষ করে। সব মিলে আমি মনে করি যে শুধু এই গোবিন্দগঞ্জের এই মহিমাগঞ্জের এই বাঙালি নদীতেই নয়, গোবিন্দগঞ্জের দুর্গার যে কোনো অঞ্চলে এই নৌকা খেলার গ্রাম বাংলার যে ঐতিহ্য এই কৃষ্টি কালচারকে ধরন যারা করেন উদ্যোগ নেয় আমি তাদেরকে পৃষ্ঠপোষক করার জন্য আমি তৎপর রয়েছি। আপনারা ইতিমধ্যেই জানেন যে বঙ্গবন্ধু বাঙালি জাতির অভিসংবাদিত নেতা জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরি চারবারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা বাংলাদেশ আওয়ামী লীগের মার্কা নৌকা, যেহেতু এই এলাকার মানুষ নৌকা মার্কা পাগল মানুষ এই কারণেই প্রতি বৎসরের ন্যায় এই বাঙালি নদীতে তারা নৌকা খেলা দেয় এবং জনগণকে এখানে আপনারা লক্ষ্য করেছেন প্রায় লক্ষাধিক মানুষ এখানে উপস্থিত হয়েছে। তারা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই গোবিন্দগঞ্জ উপজেলার 17টা ইউনিয়ন এবং পৌরসভার মানুষ এখানে এসেছে, পার্শ্ববর্তী সোনাতলার মানুষ এসেছে, আমাদের সাগাটা উপজেলার মানুষ রয়েছে, টোটাকোটা গাইবান্ধা জেলার মানুষ এখানে এসেছে। সব মিলে আমি মনে করি যে এই বাঙালি কৃষ্টি কালচার এই নৌকা বাইচ খেলার মধ্য যে আনন্দ যে উৎসব উদ্দীপনা এটা বিশেষ করে আমি মনে করি যে আমাদের এলাকার মানুষ সবসময় তারা এই ব্যাপারে অত্যন্ত আন্তরিক, তার এই আন্তরিকতার ফসল হিসেবে আজকে এখানে এই নৌকা বাইচ খেলার আয়োজন উদ্বোধন করেছে। বিশ্বাস করি এই এলাকার সর্বস্তরের মানুষ সহ গোবিন্দগঞ্জের মানুষ ওরা গোবিন্দগঞ্জের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুর প্রতীক মাওলানা আব্দুল হামিদ খান সাক্ষাৎকার হচ্ছে সবার প্রতীক তাজউদ্দিন ক্যাপ্টেন মঞ্জুর এইচ এম কামরুজ্জামান সহ বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরিদের প্রতীক এই নৌকার প্রতীক এবং জননেত্রী শেখ হাসিনার প্রতীক নৌকার প্রতীক। এই নৌকার প্রতীকে আগামী 23 সালের ডিসেম্বরে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, সেই নির্বাচনে এই এলাকার গোবিন্দগঞ্জের সর্বস্তরের মানুষ আবারও নৌকা মার্কার এমপি নির্বাচিত করে পঞ্চমবারের মতো মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবে, এটাই আমার প্রত্যাশা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম হিন্দু হায়দারাবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একদম আমরা একটু কাজ অনেক চেঞ্জ করে।
সেই গিলিয়ার টাকার এই ড্রেসগুলোর সাথে কেন জানি আরো কালো হওয়া যায়, হেভি কালো হওয়া যায়। থেকে এই আয়োজনটা আপনি করছেন এবং সামগ্রী কোন কল করছেন? আমি হিসেবে 50 বছরের নেই গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী নৌকাবাহী প্রতিযোগিতাকে ধরে রাখার জন্য, এলাকার মানুষকে আনন্দ বিনোদন দেওয়ার জন্য আমি আমার এই গ্রামের সকল ব্যবস্থাপনায় যারা আছেন এবং সার্বিক সহযোগিতা যারা করেন তাদেরকে সঙ্গে নিয়ে 50 বছরের বাঙালি নদীর তীরে এই গ্রাম বাংলা এই ঐতিহ্যবাহী নৌকাবাহী প্রতিযোগিতা গ্রাম বাংলার মানুষের মনে নাড়া দেওয়ার জন্য, এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমি মাননীয় পরিষদের চেয়ারম্যান হিসেবে আমি প্রতিবারই এর আয়োজন করে থাকি। পাশাপাশি আমি বলব যে আজকে এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি গোবিন্দ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি গোবিন্দ উপজেলা পরিষদের সিদ্ধপুর চেয়ারম্যান বনিয়া ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান ছিলেন, ওনার এই প্রধান অতিথির মাধ্যমে আজকে এই বাঙালি নদীর তীরে সকল গ্রাম বাংলার মানুষকে আজকে এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে। আমি বিশ্বাস করি মনে করি গ্রাম বাংলার এই ঐতিহ্য আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক জনপ্রিয় শেখ হাসিনাকে এই নৌকাবাহী প্রতিযোগিতার মধ্য দিয়ে উৎসাহ উদ্দীপনা যোগ এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানে সফলতা কামনা করে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাংলাদেশ। ভাই শোনা তো আপনারা এভাবে ঘুরেন না, আমাদের খেলার এখন বিশ্ব করছে, আপনারা এক সাইড করেন, এক সাইড করেন, হেমি সাদা যান, সাদা যান, আপনারা সোনাচরিটা সাইড করেন, দশতলাটাও সাইড করেন, দশতলাটা এক পাশে আর এত সোনাচরিটা এক পাশে, দুই পাশে দুইটা সাইড করেন, সুন্দর করে আপনারা রেস্টে যান, সুন্দর করে রেস্টে যান, আপনারাও অন্য খেলা কিন্তু শুরু হয়ে গেছে, যে খেলাটা আমরা এখন আনন্দ উপভোগ করবো, আমরা ভিতরে দেখতে পাচ্ছি খেলা কিন্তু শুরু হয়ে গেছে। ঐতিহ্যবাহী নৌকাবাহী আদিকাল থেকে আমাদের এই গ্রামে নৌকাবাহী খেলা চলে আসছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় মার্কা নৌকা মার্কা, আমাদের মমতাময়ী জননেত্রী শেখ হাসিনা মার্কা নৌকা মার্কা, উনি সবসময় খেলাধুলাকে পছন্দ করেন, সেই দৃষ্টিকোণ থেকে আমরা এই গ্রামের মানুষ নৌকা মার্কার মানুষ, সেই দৃষ্টিকোণ থেকে আমাদের উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল্লতি প্রধান এবং আমাদের চেয়ারম্যান আয়োজন করেছে, আপনারা দেখছেন লক্ষ মানুষের সমাগম, আমাদের এখানে 32টা টিম আছে এবং আজকে লোক লোক কেন বাধা তো বাধা।
আপনারা জানেন ইতিমধ্যে আমাদের ষষ্ঠ ধাপের খেলা পর্যন্ত রানিং চলতেছে এবং সবাই যারা হলো চালায় তারা কে আমার নামে দাও ধরো না।
সম্মানিত দর্শক বৃন্দ, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যুগ যুগ ধরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইস খেলা মহিমাগঞ্জ কোচাদহ গ্রামে সেই নৌকাবাইস খেলা উপস্থাপনা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক দূর দূরান্ত থেকে এই নৌকাবাইস খেলা দেখার জন্য আমাদের এখানে ভিড় জমিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা নদীর বুকে হাজারো নৌকা, হাজারো নৌকার মাঝি মাল্লা, হাজারো দর্শকদের দেখতে পাচ্ছি আনন্দ উপভোগ করার জন্য অনেক দূর দূরান্ত থেকে নৌকা খেলা দেখার জন্য এসেছে। আপনারা আরও দেখতে পাচ্ছেন আমাদের এই নৌকাবাইস খেলা, এই নৌকাবাইস খেলা দেখে আমরা খুব ভালো লাগলো। যারা যারা নৌকাবাইস খেলা দেখতে ইচ্ছুক অবশ্যই মহিমাগঞ্জ কোচাদহ গ্রামে আসবে, অবশ্যই অসংখ্য ধন্যবাদ।
ভালো হয়েছে, বিনোদন পাবে ইনশাআল্লাহ, এটা আশা করি। ধন্যবাদ, জয় বাংলা, জয় বাংলা। আজকের এই যে হারিয়ে যেতে বসা যে ঐতিহ্যবাহী গ্রামগঞ্জের যে নৌকা বাইচ খেলা, আজকে লাখো জনতার উপস্থিতিতে আজকে প্রমাণ করে দিল যে বাঙালি ঐতিহ্যবাহী এসব খেলা তাদের হৃদয়ের খেলা, তাদের মনের খেলা। তো যে কোনো মূল্যে এই ঐতিহ্যবাহী মানুষের বাঙালির হৃদয়ের মনের খেলা তারা হারিয়ে যেতে দেবে না, এটাই আজকের উপস্থিত দর্শক এই জানানি দিচ্ছে। এবং তারা আয়োজক কমিটির কাছে তারা জানিয়েছে এই খেলা যেন প্রতি বছর এই নদীতে অবস্থিত, এই নদীতে যেন অনুষ্ঠিত হয়, এটাই আজকের সকলের দাবি। এবং আজকে যারা এখানে নৌকা খেলায় উপস্থিত হয়েছেন, যারা খেলতে এসেছেন, তারা কিন্তু এখানে হাতে করা দুই চারজন বিভিন্ন উপজেলা এবং বিভিন্ন এলাকা থেকে তারা কিন্তু তারা বাপ দাদার ঐতিহ্যবাহী খেলা ধরে রেখেছেন এবং তারাও এসেছেন। সর্বোপরি যেটা আজকে এই বাঙালি নদীর তীর আজকে মনোমুগ্ধকর, প্রাণবন্ধ একটা একটা মুহূর্ত, একটা স্নিগ্ধ হাওয়া আজকে বয়ে বেড়াচ্ছে যে এই নৌকা খেলার গুরুত্ব, এই নৌকা খেলার জন্য গ্রাম বাংলা থেকে হারিয়ে নেওয়া যায় এমনটি প্রত্যাশা আজকে সকলের। এই ছিল গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে আমার কাছে নৌকা বাইচ খেলার সর্বশেষ। সুন্দরভাবে আমি আমার লাইফে এবার দেখলাম অনেক সুন্দর, হ্যাঁ কি পারে সুন্দর, ভেরি গুড। আমি আজকে বসাদাও এসেছি আমার বাড়ি সাগাটা থানায়, এখানে প্রতি বছরেই নৌকা বাইচ খেলা হয়। এখানে না নৌকা বাইচকে আমি এত সুন্দর পছন্দ করি, সে যেখানেই হোক আমি যদি খবর পাই সেখানে অবশ্যই উপস্থিত হয়ে আমি খেলা দেখার চেষ্টা করি ইনশাআল্লাহ। নৌকা খেলা আমার প্রিয় খেলা, আমি খুব ভালোবাসি এই খেলাকে, যাতে আরও ভালো হয় আমি এই কমিটির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই, যাতে আগামীতে আরও সুন্দর সুন্দর খেলা পরিদর্শন করতে পারে, দর্শককে দেখাইতে পারে যে আমরা খেলা দিতে পারি, খেলা পরিচালনা করতে পারি সুষ্ঠুভাবে, যাতে এই খেলার সমাপ্তি ঘোষণা করতে পারে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, আসসালামু আলাইকুম। আর কে বলবে? আমরা অনেকদিন পর এই জায়গায় খেলা দেখতে আসলাম, আমরা এখন শুধু অনলাইনে ফ্রি ফায়ার আর হচ্ছে পাবজি এইসব খেলা দেখি, কিন্তু অনেকদিন পর আমরা এই জায়গায় খেলা দেখতে আসতে মানে এই জায়গায় খেলা দেখে আসলাম, আসার পরে মনের ভিতরটা এমনভাবে মানে উপভোগ করলাম যে আমরা মনে হয় সেই 100 বছর পূর্বে চলে গেছি, যে আমাদেরকে এই খেলা দেখার পরে এতটা আনন্দ আমাদেরকে লাগলো। আবার বলো তো কী করছো রাষ্ট্র? অন্য খেলা দেখতে কেমন লাগছে বলো? ভালো লাগছে।